নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ পাতা দিয়ে ইলিশ মাছ সেদ্ধ। সেই জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেব সর্ষের তেল। এবার আমি হাত দিয়ে খুব আলতোভাবে মাছগুলোকে মেখে নেব। মাছগুলো লবণ হলুদ তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি সেদ্ধর মধ্যে দেওয়ার জন্য প্রয়োজনীয় যে মশলাগুলো লাগবে আমি শিলনোড়াতে বেটে সেগুলো দেব। এতে কি হয়, লাউ পাতায় যে ইলিশ মাছ সেদ্ধটা খেতে খুব ভালো লাগে, এর টেস্টটা খুব সুন্দর হয়। মাছের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে গোটা ধনে এবং গোটা জিরে নিয়েছি, শুকনো খোলা একটু ভেজে নিয়েছি। এবার শিলনোড়াতে একটু গুঁড়ো করে নেব। এইবার এর মধ্যে জল দিয়ে দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি জিরে বেটে নেব, যেটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে বাড়তে একটু সুবিধা হয়। জিরে বাটা হয়ে গেছে, এবার আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এই মাছগুলোকে আমি লবণ হলুদ তেল দিয়ে 10 মিনিট মতন মেখে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি সমস্ত উপকরণগুলি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি এই মশলা দেওয়া মাছের মধ্যে আরো কিছুটা পরিমাণ লবণ ও হলুদ দিয়ে দেব। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আরো 1 চামচ পরিমাণ সর্ষের তেল। দেখুন, মাছটা খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার আমি লাউ পাতার মধ্যে এই মশলা মাখানো মাছগুলো সাজিয়ে নেব। দেখুন, লাউ পাতাগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি মশলা মাখানো মাছগুলো দিয়ে দেব। দেখুন, মাছগুলো আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি সাজিয়ে। এবারে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দেব আরো 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার আমি উপর দিয়ে আরো কিছু লাউ পাতা দিয়ে দিচ্ছি। এই সাইড দিয়ে একটু চেপে চেপে দেব, কারণ এই পাতাটা তো এভাবে মুড়ে দড়ি দিয়ে বাঁধতে হবে সেই জন্য। এবারে আমি হাত দিয়ে পাতাটাকে মুড়ে নেব। এই দেখুন আমি কিভাবে হাত দিয়ে মুড়ে নিচ্ছি। এতে কি হবে, ভেতর থেকে কোনো মশলা একদমই বেরিয়ে যাবে না, এবং অপর দিয়ে আমি একটা দড়ি দিয়ে কিন্তু বেঁধেও দেব। দেখুন, মশলা দিয়ে মেখে রাখা মাছটা আমি লাউ পাতা ও দড়ি দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে নিয়েছি। এবার আমি ভাতের মধ্যে দিয়ে দেব। এই ইলিশ মাছ সেদ্ধটা কিন্তু ভাতের মধ্যে খেতে সব থেকে বেশি ভালো লাগে, আমি সেই জন্য এভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা চাইলে ঠিক একই পদ্ধতিতে কড়াইয়ের মধ্যে বসিয়ে কিন্তু করতে পারেন।
কিন্তু আমার মনে হয় তার থেকে ভাতের মধ্যে খেলে সবথেকে বেশি ভালো লাগবে। শুন, এখানে আমি চাল এবং জলটা দিয়ে অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম, জলটা বেশ ফুটতে আরম্ভ করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই মুড়ে রাখা লাউ পাতাটা। দেখুন, আমি এটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে ইলিশ মাছ সেদ্ধটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এবার আমি ভাতটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ভাত হয়ে গেছে, এবার আমি ফ্যানটা ঝুরিয়ে নিচ্ছি। দেখুন, ফ্যানটা ঝুরিয়ে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর আমি লাউ পাতায় মোড়ানো মাছটা বের করবো। 15 মিনিট হয়ে গেছে, আমি হাঁড়ির থেকে সেদ্ধটা তুলে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এই সেদ্ধটার। দেখুন, আমি আস্তে আস্তে দড়িটা ছাড়িয়ে নিয়েছি, দড়িটা খুলে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে পাতাগুলো সরিয়ে দিচ্ছি। দেখুন, মাছ সেদ্ধটা কতটা সুন্দর হয়েছে, তার থেকে বড় কথা এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই লাউ পাতাটা কিন্তু আলাদা, এই লবণ এবং এই সেদ্ধ লঙ্কাটা দিয়ে মেখে আপনারা খেতে পারেন। আজকের এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, আপনারা কিন্তু অবশ্যই একবার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ থাকলো।